হ্যালো বন্ধুরা, দাদবলটি চ্যানেলে স্বাগত। আপনারা লাইক করুন অথবা ডিসলাইক করুন, কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম খবর আছে শাওমি তরফ থেকে, শাওমি মি 11 সিরিজ যেটি কালকে চায়নাতে চালু হয়েছে। আজকে শাওমি গ্লোবাল তরফ থেকে টুইট করে জানিয়েছে যে এই ফোনটি খুবই তাড়াতাড়ি বিশ্বব্যাপী চালু হবে, আর আমার মনে হয় তারপরে ভারতেও চালু হয়ে যাবে ফোনটি। পরবর্তী খবর আছে ভিভো তরফ থেকে ভিভো Y20 এ নামে একটি ফোন চালু হবে। এর মনিকর কনফার্ম হয়ে গেছে NPTC সার্টিফিকেশন দ্বারা এবং ইন্দোনেশিয়া টেলিকম ওয়েবসাইট দ্বারা। পরবর্তী খবর সে রেডমি তরফে রেডমি 9T নামে একটি ফোন চালু হবে, এরও মনিকার কনফার্ম হয়ে গেছে NPTC সার্টিফিকেশন দ্বারা, আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বিশ্বব্যাপীও চালু হবে। পরবর্তী খবর সে রিয়েলমি তরফে রিয়েলমি V15 নামে একটি ফোন চালু হবে। এর লাইভ ফটোগুলি এখন সামনে এসছে এবং কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, যেমন ডায়মন্ড সিটি 800U প্রসেসর, 64 MP প্রাইমারি ক্যামেরা এবং ফোনটিতে 50W ফাস্ট চার্জিং থাকবে এবং 174 গ্রাম ফোনটির ওজন হবে। এখন আরও অসাধারণ সব নিউজ আসতে চলেছে, তো ভিডিও মোটেও স্কিপ করো না। পরবর্তী খবর সে মোটরলা তথ্য, মোটরলা নিয়েও এই ফোনটি গিগবেঞ্চে লিস্ট হয়েছে এবং ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, যেমন 6.7 ইঞ্চি ডিসপ্লে, 105Hz রিফ্রেশ রেট, 64/16 এবং 2 ব্যাক ক্যামেরা, 16 এবং 8 সেলফি ক্যামেরা, 8 GB র্যাম, Android 11 আসবে ফোনটি এবং ফোনটিতে 5000mAh ব্যাটারি থাকবে। পরবর্তী খবর হচ্ছে স্যামসং তরফ থেকে স্যামসং গ্যালাক্সি S21, এই ফোনটির প্রি অর্ডার যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবে দাম এখন পর্যন্ত ফাঁস হয়নি। পরবর্তী খবর হচ্ছে মোটরলা ক্যাবিন, এই ফোনটি গিগবেঞ্চে লিস্ট হয়েছে, ফোনটির কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, যেমন 4 GB র্যাম, এস এম এবং 662 প্রসেসর, Android 11 আসবে ফোনটি এবং লিক অনুযায়ী ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে, এগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে স্যামসং তরফ থেকে স্যামসং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন থাকবে বলে জানা গেছে একটি লিক দ্বারা এবং ফোনটির কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, যেমন 6.5 ইঞ্চি ডিসপ্লে, Exynos 2100 প্রসেসর, 8 GB র্যাম, 128 GB ইন্টারনাল স্টোরেজ, 5580mAh ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে লিক দ্বারা। পরবর্তী খবর হচ্ছে শাওমি তরফে শাওমি একটি রাউটার চায়নাতে চালু করেছে। এই রাউটারটি চায়নাতে দাম রেখেছে 599 ইউয়ান, ভারতীয় টাকা হিসেবে করলে 6700 টাকা। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে Realme 7 এবং Realme X2 এই দুটি ফোনে Realme UI 2.0 আপডেট ঘোষণা করে দিয়েছে। খুবই তাড়াতাড়ি ফোনগুলিতে আপডেট এসে যাবে, ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আরও অনেক নিউজ আসতে বাকি আছে। পরবর্তী খবর সে LG তরফে LG একটি 86 ইঞ্চি 8K TV জানুয়ারি মাসের 11 তারিখে চালু করবে বলে জানা যাচ্ছে একটি লিক দ্বারা। পরবর্তী খবর সে স্যামসং তরফে স্যামসং গ্যালাক্সি M12, এই ফোনটির মাস প্রোডাকশন ভারতে শুরু হয়ে গেছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং স্যামসং গ্যালাক্সি M12 এই দুটি ফোনের সাপোর্ট পেজ ভারতে লাইভ হয়ে গেছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্যামসং এর অফিসিয়াল ওয়েবসাইটে। পরবর্তী খবর স্যামসং তরফে স্যামসং গ্যালাক্সি Z Fold 3, এটি কম দামের মধ্যে একটি ফ্ল্যাগশিপ ফোন হবে বলে জানা গিয়েছে এবং এর দাম ভারতীয় টাকা অনুযায়ী 73,000 টাকার মতো হবে বলে জানা যাচ্ছে একটি লিক দ্যারা। পরবর্তী খবর হচ্ছে OnePlus-এর তরফে OnePlus 9, এই ফোনটি সম্বন্ধে আরও 3টি জিনিস জানা গিয়েছে, যেমন ফোনটিতে পেরিস্কোপ লেন্স থাকবে না, ফোনটি মার্চ মাসে চালু হতে পারে এবং 3টি ফোন চালু হবে বলে জানা গিয়েছে এবং ফোনটির দাম কালকে ফাঁস হয়েছিল যেখানে বলা হয়েছিল $300 দাম হবে ফোনটির। পরবর্তী খবর হচ্ছে ক্যানন-এর তরফে ক্যানন একটি ক্যামেরা তৈরি করে কোম্পানি, এখন এই কোম্পানি একটি গিম্বেলের পেটেন্ট বানিয়েছে, পেটেন্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে অ্যাপেলের তরফে অ্যাপেল 2021 সালে একটি ছোট ডিসপ্লের সঙ্গে আইপ্যাড চালু করবে বলে জানা গেছে একটি লিক দ্বারা। পরবর্তী খবর হচ্ছে ভিভো তরফে ভিভো Y30s, এই ফোনটি চায়না টেলিকম ওয়েবসাইট রিলিস্ট হয়েছে, ফোনটির স্পেসিফিকেশন এবং দাম দুটি ফাঁস হয়েছে, যেমন 6.58 ইঞ্চি ডিসপ্লে, 6 GB র্যাম, 128 GB ইন্টারনাল স্টোরেজ, Snapdragon 690 প্রসেসর, 13 MP DRR ক্যামেরা, Android 11 আসবে বলে জানা গেছে ফোনটি এবং 1798 ইউয়ান দাম হবে বলে জানা গেছে ফোনটির। পরবর্তী খবর হচ্ছে আসুসের তরফ থেকে আসুস Zenfone 6 এ Android 11 আপডেট রোল আউট শুরু করে দিয়েছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে গুগলের তরফ থেকে গুগল একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ফোন নিয়ে আসবে, যা আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম, এখন তার আরও একটি পেটেন্ট সামনে এসেছে, পেটেন্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে শাওমি তরফ থেকে শাওমি Mi 10T এবং Mi 10T Pro এই দুটি ফোনে একটি সিকিউরিটি আপডেট এসেছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং Redmi 9 এই ফোনে একটি সফটওয়্যার আপডেট এসেছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর সে রিয়েলমি তরফে Realme RMX 3046, এই মডেল নাম্বারটি NPTC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে শাওমি তরফে শাওমি Mi 11, যে ফোনটি কালকে চায়নাতে চালু হয়েছে, আজকে একটি লিক দ্বারা জানা যাচ্ছে যে এরপরে শাওমি যে চায়নাতে ফোনটি চালু করবে সেটি হলো Redmi K40। পরবর্তী খবর সে রিয়েলমি তরফে Realme X7 5G, যে ফোনটির বিষয়ে কালকে ভিডিওতে বলেছিলাম যে ভারতে খুবই তাড়াতাড়ি চালু হবে, আজকে এই ফোনটি IMDA সার্টিফিকেশনে লিস্ট হয়েছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফে ওপো Reno 5 5G IMDA সার্টিফিকেশনে লিস্ট হয়েছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে নোকিয়া তরফে নোকিয়ার এই মডেল নাম্বারটি FCC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, ফোনটির লাইভ ফটো আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর সে রিয়েলমি তরফে Realme RMX 3171,
এই মডেল নাম্বারটি ইন্দোনেশিয়া টেলিকম ওয়েবসাইটে লিস্ট হয়েছে। কয়েকদিন আগে এই ফোনটি ভারতের বিআইএ সার্টিফিকেশনে লিস্ট হয়েছিল। নারজো 30 সিরিজের ফোন এটি। পরবর্তী খবর হচ্ছে ভিভোতে ভিভোর এই মডেল নাম্বারটি গিগ বেঞ্চে লিস্ট হয়েছে এবং ফোনটির কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। যেমন হিলিও জি আছে 4 GB র্যাম, অ্যান্ড্রয়েড 11 আসবে ফোনটি, এবং এই ফোনটি কয়েকদিন আগে ভারতের বিআইএ সার্টিফিকেশন লিস্ট হয়েছে। স্যামসং গ্যালাক্সি M02 এই ফোনটিও গিগ বেঞ্চে লিস্ট হয়েছে এবং এই ফোনটিরও কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। যেমন 2 GB র্যাম, অ্যান্ড্রয়েড 10 আসবে ফোনটি এবং মিডিয়াটেকের আননোন প্রসেসর। পরবর্তী খবর হচ্ছে ওপো 3 ওপো একটি সিকিউরিটি ক্যামেরার পেটেন্ট বানিয়েছে। এই পেটেন্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। আচ্ছা, আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিও পছন্দ হচ্ছে, অবশ্যই একটি লাইক দেন। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি আরএমএক্স 3092 এই মডেল নাম্বারটি 3C সার্টিফিকেশনে লিস্ট হয়েছে এবং ভারতের বিআইএ সার্টিফিকেশনে লিস্ট হয়েছে।